কিভাবে গাইড করতে হয় সবাইকে, আমাদের সবাইকে, চাহে সেটা উদয় হোক, মিঠাই হোক, যে কেউ, সবাইকে সবাই, ওয়েন উই আর গোয়িং রং এনিওয়ে অলওয়েজ, ইভেন ডিরেক্টরকে অনেক সময় গাইড করে দেয় বিশ্বজিৎ জেঠু মিঠাইরই একটা গান আমি চেষ্টা করে যায়। কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন বুঝে পাই না, কেন যে আকাশে রয়েছি তাকিয়ে হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না দেখা হবে কি ভুলে যাবে কি একসাথে দুটো মন, জানি না দেখা হবে কি ভুলে যাবে কি তুমি আমাকে অকারণ, কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন বুঝে পাই না। যাই করার আগে থেকে তো চিনি, প্রথম দিন থেকে ও এত রেসপেক্ট করতে পারে মানুষকে, মানে সে আমার গাড়ির দরজা খুলে দেয়, আমার হাত ধরে নামিয়ে দেয়, হ্যাঁ বায়ে হাত দিয়ে প্রণাম তো রয়েছেই, মানে ভীষণ আদরের, ভীষণ ভীষণ আদরের একদম। আমিও যখন মানে বাড়িতে আমার 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 দাদাই আমার কাছে খুব ক্লোজ ছিল, তো আমি বিশ্বজিৎ আঙ্কেলকে যখন থেকে আমি মানে দাদাই বলি আমি ওই চোখেই দেখি আর ওইভাবেই দেখি, তো আই এম ভেরি ইমোশনাল। এইখানে একটা মাথায় এলো, একটা বলে দিস, ওর বিয়ের পরে পরে না বোধ হয় সোমের বিয়েটা, সোম যখন রিফিউজ করলো এরকম সময় একটা সিকোয়েন্স আসে যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আই এম অ্যাবাউট টু ডাই, ও তখন আমায় দাদাই দাদাই দেন করতে করতে ও এত ইমোশনালি ইনভলভ হয়ে গেল, ওর দাদার কথা মনে পড়ে গেছিলো, কেঁদে কোকিয়ে ডাইরেক্টর বলছে তুই এভাবে পাঠ করবি কি করে, অসম্ভব, মানে সেটা তখন ও মেকানিক্যালি করতে পারছিল না। এদিকে তো আমি ওর জন্য বেঁচে গেছিলাম ঘোড়া থেকে, আমি দুজনে একটা দুজনে দুটো ঘোড়ায় চড়বো, আমি যেই ঘোড়াটায় পাটা তুলেছি ঘোড়াটা লাফ দিয়েছে, হ্যাঁ ঘোড়াটা পিছিয়ে আমি পড়ে গেছি একদম মাটিতে, পড়ে মাথা ফেটে যেত, ও মানে জাম্প করে নিজের লাইফ রিস্ক করে আমাকে ধরে বাঁচিয়েছে, সেটা ও ও ও বলেই করেছে এবং ও বলেই করতে পেরেছে। তারপর এমন একটা জিনিস হলো যে তারপর পরের অংশটা আমরা যখন শুট করছি তখন ঘোড়াটা সামনে দাঁড়িয়ে তো নেচে হয়েছে, ওর একটা সংলাপ ছিল দাদাই চলো, দাদাই দাদাই নামটা শুনেছে ঘোড়াটা লাফাতে শুরু করেছে বাবা। বাট আমরা হাসছি এখন এটা নিয়ে, বাট ওই সময় ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস।